আপনি আমার কাছে আসবেন না, আমার কাছ থেকে দূরে থাকেন। আমার তো বিয়ে হচ্ছে সাগরের সাথে, আপনার সাথে তো হয় নাই। প্লিজ আমার আমার কাছে আসবেন না। আরে দাঁড়াও, আরে কি করছিস তুই? আমি কি মানে? আর তুমি এরকম করতেছ কেন? আমি তো তোমার স্বামী। আর আপনি কে? আপনি আমার কাছে আসবেন না, আমার কাছ থেকে দূরে থাকেন। আমার তো বিয়ে হচ্ছে সাগরের সাথে, আপনার সাথে তো হয় নাই। প্লিজ আমার আমার কাছে আসুন। আমি তোমার স্বামী, আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তুমি ভয় পেও না। আমার কথা শোনো না, আমার বিয়ে সাগরের সাথে হয়েছে, আপনার সাথে না। প্লিজ আমার কাছে আসবেন না। ঠান্ডা হও, আপনি আমার কাছে আসবেন না। প্লিজ আমার কথা শোনো। আপনি আমার কাছে আসবেন না, আমি কিন্তু চলে যাব এখান থেকে। আরে আমার কথা শোনো না, শোনো না, আরে শোনো না, শোনো, আরে শোনো না, আরে আরে দাঁড়াও, আরে কি করছিস তুই? আমার কথা শোনো, আমি কথাটা বলবো, প্লিজ তুমি আমার কথাটা শোনো। আপনার সাথে তোমার বিয়ে হয় নাই, আমার তো বিয়ে হয়েছে সাগরের সাথে। দেখেন আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার সাগরের কাছে চলে যাব। আপনি আমাকে ছেড়ে দেন। শোনো মাহি, আমি তোমার কাছে আর গোপন করব না, আমি তোমাকে এবার সত্যিটা বলেই দেব। তোমার সঙ্গে সাগরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি সেটা তুমি জানো? জানো না, তাহলে ঘটনাটা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাবার দাবার খাওয়াস। হ্যাঁ হয়তো মাহি রেডি হচ্ছে, আমি বসে আছি, রেডি হলে নিয়ে আসবো। আর হ্যাঁ, একটু পরেই বরযাত্রী আসবে, সব কিছু ঠিক রাখিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কে রে বেল বাজায় এত দ্রুত? আসতেছি কাকা, এদিকে বসেন। বরযাত্রী লোক পাঠাইছে, ওরা নাকি আসবে না। কি কস? হ, আমি এই কথা শুনে এখন দূরে আসলাম। ওরা বোধহয় যৌতুকের টাকাটার জন্য বিয়েটা ক্যান্সেল করে দিল রে। কাকা আন্টি কই? এই দেখ তো আমার কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে না? তুমি এগুলো খুলে ফেলো। কেন আমি খুলবো কে এগুলো? তোমার আর বিয়েটা হচ্ছে না। কি বলতেছিস তুই? হ্যাঁ এই মাহি, আন্টি মাহি, এ আন্টি মাহি, আন্টি এই কে কি হে মোরাল ভাই, কি হইছে ভাতিজা, কি হইছে মাহি? সর্বনাশ হয়ে গেছে অনেক বড় আঙ্কেল। সর্বনাশ মানে কি হইছে বলতো, বল কি হইছে? আমার আন্টির বিয়েটা ভেঙে গেছে। বিয়েটা ভেঙে গেছে মানে কেন? বরযাত্রী বলছে 10 লক্ষ টাকা না দিলে আমার আন্টিকে বিয়ে করবে না। 10 লক্ষ টাকার জন্য বিয়ে ভেঙে যাবে? বিয়ে হবে না, এটা কোনো কথা? ভাতিজা দাঁড়া ভাই, শান্ত হন আপনারা, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। আসলে আমি মাইকে অনেকদিন যাবৎ পছন্দ করি, আপনার ভয়ে আপনার সম্মানের কারণে আমি কখনো বলার সাহস পাইনি। ভাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি মাহিকে এখন এই মুহূর্তে বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ কাকা, আমি অনেকদিন দেখছি আঙ্কেলে আন্টির অনেক পছন্দ করে, এমনকি আন্টির পিছনে অনেক ঘুরাঘুরি করে, আঙ্কেল অনেক ভালো ছেলে। কি করছিস রে পন? হ্যাঁ ভাই, তুই আমাকে কত বড় বিপদ থেকে রক্ষা করলি ভাই, তুই আমার বুকে হে ভাই, আমি তোর সঙ্গে আমার বোনের বিয়ে দেবো ভাই। ধর মাহিকে আগে সুস্থ করি, ধর একটু আন্টি মাহি উঠ। দেখো আমার যা বলার আমি তোমাকে বলে দিয়েছি, আর এখন যদি তোমার মনে হয় আমার সঙ্গে তোমার থাকা সম্ভব না, আমি এখন এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দেব। দেখো এখন তুমি কি করবে, ঠিক আছে তুমি যাও, আমি তোমার ব্যবস্থা করব। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনার সাথেই থাকবো, যাকে ভালোবেসে আমি এত কিছু করলাম, আর সে কিনা বিয়ের আসর থেকে যৌতুকের টাকার জন্য সে কিনা চলে গেছে। সে যদি বেমানি করতে পারে তাহলে আমি তাকে ছাড়া কেন থাকতে পারবো না? আমি আপনার সাথেই থাকবো, আপনার সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার দেখাইছি, আমাকে পারলে ক্ষমা করে দিন। বলেন আপনি আমাকে ক্ষমা করছেন? আমি আপনার স্ত্রী, আমি আপনার সব হক পূরণ করব, আমি ওকে ভুলে যাব। তোমাকে ক্ষমা করে দিয়েছি আমি, আর তোমার জায়গা থেকে তুমি রাইট, কারণ তুমি তো জানো না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। মন খারাপ করো না, কষ্ট পেও না, তবে আমি এও জানি প্রথম প্রেম এত সহজে ভোলা যায় না। তবে আমি বিধাতার কাছে দোয়া করব, ওর নামটা যেন তোমার মন থেকে চিরদিনের জন্য মুছে যায়, আর তুমিও চেষ্টা করবা ওকে ভুলে যাওয়ার জন্য। তুমি আমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে, আমরা এই সংসারটা নিয়ে ভাবব, সংসারটা নিয়ে চিন্তা করব। যাই হোক, অনেক কথা হয়েছে, চলো।